চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে শুরু হয় এই ভোট গ্রহণ, চলবে একটানা বিকেল 4টা পর্যন্ত। এই নির্বাচনের সবগুলো কেন্দ্রে এবার ভোট গ্রহণ হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ। চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র পদে লড়ছেন 7 জন প্রার্থী। কাউন্সিলর পদে 172 ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 57 জন। নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা 735। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে 25 প্লাটুন বিজিবি সদস্য সহ নিরাপত্তা বাহিনীর 7,000-এর বেশি সদস্য মোতায়েন রয়েছে। এ নির্বাচনে সব ভোটারদের নির্ভয় ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। দর্শক, চট্টগ্রামের নির্বাচন পরিস্থিতি সরেজমিন দেখছেন আমাদের বিশেষ প্রতিনিধি একরামুল হক সাইম। সাইম, সকালে ভোট গ্রহণের সার্বিক অবস্থা কি, ভোটারদের উপস্থিতি ও পরিস্থিতি কেমন দেখছেন? রূপা, শীতের সকালে কিছুটা উত্তাপ ছড়িয়ে চলছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। আমরা কয়েকটি কেন্দ্রের কিছুটা সংঘর্ষের ঘটনা খবর আমরা পেয়েছি, ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পেয়েছি কয়েকটি কেন্দ্রে, বিশেষ করে পাহাড়তলির সরাইপাড়ায় একটি কেন্দ্র, এটি 12 নম্বর ওয়ার্ড। সেখানে একটি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং সেখানে একজন নিহত হওয়ার খবরও আমরা পেয়েছি। তবে এই নিহত হওয়া কি ভোটকে কেন্দ্র করে নাকি অন্য বিষয়ে, সেটা নিয়েও কিছুটা ধোঁয়াশা আমাদের মধ্যে এখনও রয়েছে। এছাড়া আরও কয়েকটি কেন্দ্রে এরকম সংঘর্ষের ঘটনা থাকলেও সার্বিকভাবে নির্বাচন এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। আমি যেই কেন্দ্রটিতে রয়েছি, এখলাসুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, এখানে 3টি কেন্দ্র রয়েছে, স্কুলের 3টি কেন্দ্র রয়েছে এবং 3টি কেন্দ্রে 10,000-এর মতো ভোটার রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে বিচ্ছিন্নভাবে ভোটাররা এসে ভোট দিচ্ছেন, এখানে ভোটের যে দীর্ঘ লাইন সেটি কিন্তু আমরা দেখাতে পারছি না, যদিও কোনো কোনো কেন্দ্রে ভোটার উপস্থিতি আমরা ভালোও দেখেছি। আপনি জানেন যে প্রথমবারের মতো পুরো সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট হচ্ছে। এই ইভিএম পদ্ধতিতে ভোট কিছুটা মন্থর গতি আমরা দেখেছি, কারণ বায়োমেট্রিক্স পদ্ধতিতে ভোটারদেরকে শনাক্ত করে তাদেরকে ভোট দেওয়ার সুযোগ দিতে হচ্ছে, তাদের হাতের তাদের আঙুলের ছাপ নিতে হচ্ছে, তাদের আইডি কার্ড অন্যান্য বিষয়গুলো শনাক্ত হওয়ার পরই তাদেরকে ভোট দেওয়ার সুযোগ দিচ্ছেন এখানকার ভোট গ্রহণ কর্মকর্তারা। যদিও সেই ভোট দেওয়ার ব্যাপারেও ভোটারদের মক ভোটিং হয়েছিল, কিন্তু এখানে এসে আসলে ভোটারদেরকে বারবার দেখিয়ে দিতে হয়েছে নতুন পদ্ধতি হওয়ার কারণে, সেই কারণেও কিছুটা বিলম্ব হচ্ছে। কিন্তু ভোটারদের চাপ বেশি না থাকার কারণে সেটিতে খুব একটা সমস্যা হচ্ছে না। আমার সাথে রয়েছেন এখানকার প্রিজাইডিং অফিসার। আমি আপনার কাছে জানতে চাই যে আপনার যে কেন্দ্রটিতে, সেই কেন্দ্রটিতে ভোটার সংখ্যা কত, এখন পর্যন্ত কেমন ভোট পড়েছে? আমি 109 নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার। তা আমার কেন্দ্রে ভোটার সংখ্যা হচ্ছে 2446, এ পর্যন্ত 36টা ভোট কাস্ট হয়েছে, যদিও এটি খুবই স্লো। আমার এখানে পুরোটাই মহিলা ভোটার কেন্দ্র, ভোটার উপস্থিতি এখন কম, আমি আশা করছি সময় গড়ানোর সাথে সাথে উপস্থিতি বাড়বে। আমরা এজেন্ট সম্পর্কে জানতে চাই, এখানে বিশেষ করে দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি, তাদের এজেন্ট সংখ্যা আপনার এখানে কেমন আছে, প্রত্যেক বুথে এজেন্ট আছে কিনা এবং কাউন্সিলর প্রার্থীদের এজেন্ট আছে কিনা? আছে, উভয়ের মেয়র এবং কাউন্সিলর উভয়েরই প্রার্থীর এখানে আছে, নির্বাচনী এজেন্ট আছে, তবে ধনশিষের আছে, আমার দুটো রুমে আছে আর কি। ধনশিষের এজেন্ট কয়টা বুথে রয়েছে আপনার এখানে, আছে কয়টা বুথ আর কয়টা বুথে? বুথ সংখ্যা হচ্ছে 6টি, 6টিতে এখন আছে, 5 এবং 6 নম্বর বুথে আছে ধনশিষের। জানলেন, এই হলো ভোটের পরিস্থিতি। এই কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী এসে ভোট দিয়ে গেছেন, তিনি ভোটের পরিবেশ সম্পর্কে সন্তোষ জানিয়েছেন এবং তিনি আশাবাদও জানিয়েছেন যে তিনি এই নির্বাচনে জিতবেন। এবং বিএনপির অভিযোগের ব্যাপারে তিনি কথা বলেছেন, যে বলেছেন যে আসলে ভোটারদের যে উপস্থিতি সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে দেখা যাচ্ছে সেটিতেই বোঝা যায় যে নির্ভয় ভোটাররা ভোট দিচ্ছেন এবং বিএনপির অভিযোগ ভিত্তিহীন। আমরা সারাদিনই ভোট গ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণ করছি, পরবর্তী সংবাদও আপনাকে সবশেষ খবর জানাবো। রূপা সাইম, আপনাকে ধন্যবাদ।